হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এসেছি একটা নিউ রেস্টুরেন্ট, ফোর সিজন রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের ভিতর আমরা যাব, এখন এন্টার করব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ফোর সিজন রেস্টুরেন্ট। আমরা এসেছি এখানে ভিউয়ার্স, রেস্টুরেন্টটা অনেক সুন্দর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আমরা ধীরে ধীরে উপরে চলে যাচ্ছি। এখানকার ডেকোরেশনটা খুবই সুন্দর, আর্টিফিশিয়াল গাছের মধ্যে আপনার সব কিছু তৈরি করা আছে। রেস্টুরেন্টের সব কিছু সৌন্দর্য, এটা হচ্ছে রেস্টুরেন্ট ভিউয়ার্স। এখানে একটা টয় আছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন টয় আছে, এবং টয়টা অসম ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গেম আছে, গেম খেলতে পারবেন। গেমসটা হলে গিয়ে 300 টাকা আপনার টিকিট। তো ভিউয়ার্সে হচ্ছে অভ্যন্তরীণ অংশ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ভিতরের অভ্যন্তরীণ অংশ। রেস্টুরেন্টের গেট আপটা খুবই সুন্দর, এবং এখানে যে রেস্টুরেন্টের যে মেন লবি আছে সেটা হলো এটা ভিউয়ার্স। এটা হচ্ছে রেস্টুরেন্টের লবি, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো এখানে ব্রাউনি কেক আছে, এবং এখানে অনেক কিছু আছে। যেমন ভিউয়ার্স, আমি ব্লুমনটা আমি অর্ডার দিয়েছি, তো এটা আমার জন্যই রেডি করা হচ্ছে এখানে। এখানে মনিনের অনেকগুলো বোতলগুলো দেখা যাচ্ছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ওনাদের জুস বার, এবং ভিতরের অভ্যন্তরীণ অংশ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো গিয়ে অভ্যন্তরীণ অংশ। তো আমি যে আমাদের টেবিলটায় চলে যাচ্ছি, এখানে আমাদের সাথে আছে শিফামণি। হাই, শিফামণি আম্মু আছে, শিফামণি আছে, এবং আমার যে অর্ডার সেটা রেডি হয়ে গিয়েছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। আর ভিউয়ার্স, এই হচ্ছে হলো গিয়ে আমাদের আইটেম যেটা। তো আমি এখানে ওনাদের মেনু দেখাই, এটা হচ্ছে ড্রিঙ্কসের আইটেম। ফোর সিজনের যে ড্রিঙ্কসের আইটেম সেটা এখানে দেওয়া আছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ড্রিঙ্কস আইটেম, এবং এটা হচ্ছে ভিউয়ার্স ফোর সিজনের যে মেনু সেটা। ভিউয়ার্স, আপনাদের একটা কথা বলে দিই, ভিউয়ার্স আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো এটা হচ্ছে ভিউয়ার্স আপনার যে রেস্টুরেন্টের যে মেনু সেটা আছে এখানে। তো এখানে আমাদের যে আইটেমগুলো, যে অর্ডারগুলো, সেগুলো আমরা অর্ডার করে দিয়েছি। আমাদের যে আইটেমগুলো আছে সেগুলো এখানে রাখা আছে। তো আমরা একটা অর্ডার দিয়েছি যে রাইস, ভেজিটেবল মেক্সিকান চিকেন রাইস, এবং চিকেন দিয়েছি আমরা, বারবিকিউ চিকেন, ভেজিটেবল মেক্সিকান রাইস, এবং আপনার এখানে আছে হলো গিয়ে ব্লুমন, এবং এটা হলো গিয়ে স্ট্রবেরি মার্গারিটা, এটা হলো গিয়ে আপনার সম্পূর্ণ স্ট্রবেরির উপরে। তো আমি আপনাদের ভিউয়ার্স এখন রিভিউ দিব, তো রিভিউটা হয়ে যাক। ভিউয়ার্স, আমি একটু একটু করে রিভিউ দিচ্ছি আপনাদের। রিভিউটা যা হচ্ছে যে রাইস যেটা একটু নিচ্ছি, এই জন্য যে আমি পুরোটা একটু পরে নেব, রিভিউর জন্য নিচ্ছি। রাইসের ভিতর চিকেন আছে ভিউয়ার্স, রাইসটা হলো গিয়ে 10 আউট অফ 8 দেওয়া যায়, এবং যে বারবিকিউ যে সসেজেসটা আছে, যে বারবিকিউ ইয়েটা, সেটা দেখা যায়। টেন আউট অফ টেন। স্পাইসির পরিমাণটা একটু কম ছিল, আমি স্পাইসি পরিমাণ কম দিয়েছি। ইয়েটাও সুন্দর, এবং যে ড্রিঙ্কসটা দেখা যাক, চিপস অল টাইম হিট, এবং স্ট্রবেরির যে মার্গারিটা সেটা দেখা যাক, টেন আউট অফ এইট, মানে মিষ্টিটা একটু কম। তো রিভিউ হিসেবে আমি আপনাদের বলে দিই যে
রিভিউ হিসেবে বলে দিই যে এখানে যে ডিশগুলো আছে প্রত্যেকটাই সুন্দর, মজা। তুমি খাবে? দেখি একটু খাও। তো রিভিউ হিসেবে আমি বলে দিই ভিউয়ার্স, ডিশ পুরো সবগুলো মোটামুটি পর্যায়ে ভালো আছে এবং খাওয়াটা ভালো লাগে। তো ভিউয়ার্স, আপনাকে বলে দিই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভিউয়ার্স, বাই বাই, এদিকে রাখো। থ্যাংক ইউ ভিউয়ার্স, বাই, হ্যাভ এ গুড ডে।